শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, একটু মর্নিং ওয়াকে যাব। তো আজকের ওয়েদারটা মেঘলা, রাস্তায় বেরিয়ে পড়েছি হাঁটতে, দেখলাম মাঠে অনেক সাদা সাদা কৈনারি ফুল ফুটেছে। দেখো বন্ধুরা, বেরিয়ে পড়েছি, একটু বাস স্ট্যান্ডের দিকে যাব। আর বাড়ির পাশেই একদম পুজো হচ্ছে, তো প্যান্ডেলও বাঁধা চলছে। দেখো বন্ধুরা প্যান্ডেলগুলা, চন্দননগরের লাইটও লাগিয়েছে। কাল অনেক রাত অবধি প্যান্ডেলটা হয়েছে, এখনও অনেক কাজ বাকি, রাস্তায় অনেকেও হাঁটতে বেরিয়ে পড়েছে। আমাদের এখানকার পুজো বহু বছরের পুরনো, ছোটবেলা থেকেই দেখছি এখানটায় পুজো হচ্ছে। টাইম কলের জলও চলে এসছে, এবার সবাই গ্রামের মেয়ে বউরা জল আনতেও চলে আসবে। আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি, উনি খুবই মান্যগণ্য একজন ব্যক্তি, তাকে আমাদের বাড়ির সবাই তরুণ কাকু বলি। তাদের বাড়ির মন্দিরটা দেখো, তাই হাঁটতে যাওয়ার সময় দেখতে পেয়ে দাঁড়িয়ে প্রণাম করলাম। একটু ফুলও তুলে নিয়েছি, বাড়িতে সকালে পুজো হবে তো ফুলও তুলে নিয়েছি, দিয়ে বাড়ি যাচ্ছি। বাড়ি এসে যখন দেখি দিদিভাইয়ের এঁঠো থালা বাসন ধোয়া হয়ে গেছে, প্রায় কাজই সেরে ফেলেছে। পাপা ঘুম থেকে উঠে পড়েছে, পাপা মানে অনি আমার জায়ের ছেলে, তাকে পাপা বলি। এটা হচ্ছে পিলপিলাস পাতা, পিলপিলাস পাতার শরবত খাই, কেউ খেয়েছো নাকি জানি না, এটা খেলে শরীর খুব ঠান্ডা করে, খুব তাড়াতাড়ি ঠান্ডা করে আর শরীর ভালোও থাকে। তো এটা একটু লবণ দিয়ে জলে ছটকে নিচ্ছি, তারপর একটু হালকা লালার মতো বেরিয়ে বেরালে, এই যে ফেনা ফেনা দেখতে পাচ্ছ, এই ফেনা ফেনাগুলো বেরিয়ে পড়েছে, দিলে এর লালাগুলো বেরিয়ে পড়েছে, হালকা লালচে হবে। আর একটু লবণ দিয়েছি, ব্যাস হয়ে গেছে। এইটাকে এবার ছেঁকে নেব, এই দেখো পিলপিলাস পাতার শরবত রেডি, এটা খেলে খুব পেট ঠান্ডা হয়। সবাই তো আর শরবত পিলপিলাস পাতার শরবত বাড়িতে খায় না, তো আর লেবু জলও হবে, কেউ কেউ লেবু জলও খায়। আর বাচ্চাটা শরীরটাও তো ভালো নেই, তাই জন্য একটু ফোটানো জলই তাকে দেওয়া হয়, তাই জন্য জল গরম করছি। এই না পেটটা ঠান্ডা গরম সকাল সকাল। অনি বাইরে ব্রাশ করতে চলে এসছে, তার চটি আছে কিন্তু সে বড়দের চটি পরবে, দিয়ে তার কাকাইয়ের মতো বাইরে দাঁড়িয়ে ব্রাশ করবে।
অনেকটা বেলাও হয়ে গেছে, রান্না চাপিয়ে দিচ্ছি। কড়া গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিলাম। আজকে চাল কুমড়া গাছের পাতা ভাজা করব। তো দেখো বন্ধুরা কেমন করি। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আগে মশলাটা করে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা মরে যায়। টমেটো কুচি দিয়ে দিয়েছি, আর চিংড়ি মাছ লবণ হলুদ মাখানো সেটা দিয়ে দিলাম। লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে আর কি। হলুদ গুঁড়ো, পেঁয়াজ আদা রসুন বাটা অল্প একটু বেটে নিয়েছি। আর একটু রাই বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষে নিব। আর অল্প একটু রঙের জন্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষে, মশলা কষার মতো কষে নামিয়ে নিব। এ দেখো বন্ধুরা চাল কুমড়া গাছের পাতা, একটু লবণ মাখিয়ে রেখেছিলাম পাতায়। এরকম দুটো পাতা নিয়ে নিতে হবে, দিয়ে মশলাটা মাঝখানে দিয়ে দিতে হবে। ধুয়ে পাতাটা দুদিক দিয়ে আস্তে আস্তে করে মুড়ে ভাজতে হবে। এইভাবে পাতাটা মুড়ে ফেলতে হবে, দিয়ে উল্টে রাখলাম যাতে না খুলে যায়। দেখো বন্ধুরা কতগুলো করেছি। এবার কড়া গরম হয়ে গেছে, তো তাই পাতা যে মুড়ে রেখেছিলাম সেগুলো এবার দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিয়ে দিতে হবে। বন্ধুরা বাড়িতে একবার করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। দিয়ে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। দেখো বন্ধুরা কেমন লাল লাল হয়ে গেছে। এবার সব রান্না তোমাদেরকে দেখাতে পারিনি, এতটাও মানে ভিডিও করতে পারিনি, তো বাড়িতে অনেকে আছে তো সব কিছুই দেখাশোনা করে, আর রান্না সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো এক আধটা দেওয়ার চেষ্টা করি প্রতিদিন, আর তাও যা যা রান্না হয়েছে তোমাদেরকে তো ভিডিওগুলো দেখাই।
তো বাড়ির সামনে পুজো হবে, প্যান্ডেল বাঁধা চলছে, তো মাইক তো এখন থেকেই বাজা শুরু হয়ে গেছে। বেশ আনন্দ লাগছে, বাড়িতে আত্মীয় স্বজন চলে আসবে কাল থেকে, তো তোমাদেরকে দেখাবো আত্মীয় স্বজনরা আসবে তাদের সাথে কেমন আনন্দ করি, আর বাড়ির সামনে কেমন পুজো হয় সব কিছুই তোমাদের দেখাবো। তো বন্ধুরা তোমাদের দেখে আজ ঠিক আর কী কী রান্না করলাম। এই দেখো বন্ধুরা, রূপা পাটিয়া মাছের ঝাল, লাল লাল করে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল হয়েছে, আর হয়েছে কফি ঘন্ট। এই দেখো বন্ধুরা, আর হয়েছে লোটে মাছের তেঁতুল টক।